খাদিজা বেগম প্রশ্ন করেছেন যে পরীক্ষায় অল্প কিছু নকল করেছে এবং তার মাধ্যমে স্কলারশিপ পেয়েছি, পরে জানতে পারি এটা কাবিরা গুনাহ, এখন স্কলারশিপ এর টাকা বর্তমান আমার কাছে আছে, এই টাকা কি আমি আমি কি করব। এই টাকা আপনার জন্য জায়েজ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা না, যেহেতু সরকারের এটা অনুদান। হ্যাঁ, কিন্তু আপনি যখন পরীক্ষা অসদ উপায় অবলম্বন করেছেন তখন আপনি ধোকা দিয়েছেন, গুনাগার হয়েছেন, ঠিক আছে, গুনাগার হয়েছেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যারা আমাকে ধোকা দেয়, আমাদেরকে ধোকা দেয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এটা কাবিরা গুনাহ। হ্যাঁ, এভাবে পরীক্ষায় নকল করা, অসদ উপায় অবলম্বন করা, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। তবে আপনার যদি সন্দেহ হয় যে এই অর্থ আমার জন্য জায়েজ হবে না, যেহেতু আমি অসদ উপায় অবলম্বন করে এই নাম্বার পেয়েছি এবং আমি এর মাধ্যমে টাকা পাচ্ছি, তাহলে আপনার জন্য উচিত হবে সেই টাকা, সে অর্থ অন্য কোনো খাতে গরিব ইত্যাদির উদ্দেশ্যে দান করে দেওয়া। তাহলে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণ করবেন ইনশাআল্লাহ। বক্তা এবং আলেমের মাঝে পার্থক্য কি? আলেম হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন এবং কোরআন এবং হাদিসে এই জ্ঞান রাখেন এবং সে অনুযায়ী আমল করেন। কোরআনের তাফসির কি, কোরআনের এই এই আয়াত সম্পর্কে পূর্ব জামানার কোন মুফাসসির কি বলেছেন, তারপরে এই সম্পর্কে কি হাদিস আছে এবং এই হাদিসের ব্যাখ্যা ওলামারা কি করেছেন, তারপরে কোরআন বোঝার জন্য যাদের মধ্যে উসুল, উসুলে তাফসির, হাদিস বোঝার জন্য উসুলে হাদিস বা মুস্তালাহুল হাদিস, তারপরে আরবি ভাষা, ব্যাকরণ ইত্যাদি সম্পর্কে এবং তারা বালাগাত সম্পর্কে, ফাসাহাত সম্পর্কে জ্ঞান রাখে, এই সমস্ত লোকেরা হচ্ছেন আলেম। সেই সাথে সাথে যারা এটার প্রতি আমল করেন তারা হচ্ছেন কি, আলেম। হাদিসের তারা সহি জানেন, জয়ীফ জানেন, কেন সহি হলো এবং কেন জয়ীফ হলো এগুলি যাদের জ্ঞান আছে তারা হচ্ছেন আলেম। আর বক্তা হওয়ার জন্য এগুলো কোনো কিছু লাগে না, মুখ চললে বক্তা বক্তা হওয়া যায়। যে যত বেশি সুন্দর করে মুখ চালাইতে পারবে সে তত বড় বক্তা। হ্যাঁ, আপনারা দেখেন না ফুটপাতে কত সুন্দর সুন্দর বক্তা আছে, আপনার ওই ওষুধ বিক্রি করে যে, তো মূল যে যে কবিরাজ, সে আসার আগে ছোট্ট একটা বাচ্চা, সে কিন্তু জনগণকে নিয়ে এমন কিছু বক্তব্য ঝাড়ে যে বড় বড় শিক্ষিত মানুষরা পর্যন্ত তার বক্তৃতা তন্ময় হয়ে শুনে এবং চতুর্দিকে দাঁড়িয়ে থাকে। তারপরে যখন মজমাটা জমে যায় তখন তার গুরু এসে তখন মূল আলোচনা শুরু করে। তো তারা তো অনেক বক্তা এবং মানুষকে, মানুষের মনকে তারা কেড়ে নিতে পারে। তারপরে যারা ফুটপাতে এভাবে বই বেচে, গাড়ির উপরে, ট্রেনের উপরে বই বেচে, মানুষ মানে আকর্ষিত হয়ে তার বক্তব্য শুনে এবং তার কাছ থেকে বই বিক্রি, বই কিনে নেয় বা তার ওষুধ কিনে নেয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে বক্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না মিনাল বাইয়ানি লাসিহরা, এমন অনেক বক্তা আছে, বক্তৃতা আছে যেটা জাদুর মতো মানুষকে আকর্ষণ করে। তো এটা কখনো একজন মানুষের আলেম হওয়ার মাপকাঠি নয় বা মানদণ্ড নয়, ঠিক আছে। কিছু লোক আছে যারা সাধারণ কথাবার্তা গুলো সুর দিয়ে বলে, তার কণ্ঠস্বরটা সুন্দর, ফলে মানুষ ওটার প্রতি আকর্ষণ আকর্ষিত হয়। সে কি বলছে, কোন কথাটা শিক্ষণীয় কথা, এগুলি মানুষ বুঝতে পারে না। তার সুর ভালো তাকে মানুষ আলেম বলে, বক্তা বলে। এজন্যে মানে আলেম হইতে হবে, বক্তা হওয়া জরুরি না। যারা শুধুমাত্র এই সুর শুনে বেড়ায় তারা কোনো কিছু শিখতে পারে না, আর যারা শুধু সুর লহরে ছড়িয়ে বেড়ায় তারা আসলে কোনো এলেম বিতরণ করতে পারে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিদিন এক রাকাত বিতির কি বৈধ হবে? হ্যাঁ ইনশাআল্লাহ, এক রাকাত বিতির যদি আপনি আদায় করেন কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, কিন্তু উত্তম না, আমরা বলবো এটা উত্তম নয়। এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক রাকাত, তারপরে তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত, নয় রাকাত ইত্যাদি বিতরের প্রমাণ রয়েছে, তাহলে আপনি কেন শুধুমাত্র প্রতিদিন এক রাকাতই বিতর আদায় করবেন আর বেশি আদায় করবেন না? এটা তো ঠিক না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের যদি আপনি আমল করতে চান তাহলে আপনাকে সবগুলোরই আমল করতে হবে, মাঝে মধ্যে মাঝে মধ্যে, এটা কখনো ওটা, কখনো ওটা, এভাবে করবেন, তাহলে উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম। মৃত ব্যক্তির জন্য কুরবানি করা কি যাবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা একটা বেদাতি কাজ,
শুধুমাত্র খাস করে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে এই কুরবানিটা মৃত ব্যক্তির পক্ষ থেকে করছে এটা বেদাত কাজ। এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাই কেরাম থেকে কোন প্রমাণ পাওয়া যায় না যে তারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজাকে কত ভালোবাসতেন, তাই না? এবং তিনি যে তাকে অধিক ভালোবাসতেন এটা বিভিন্ন কথাবার্তা এবং বিভিন্ন বক্তব্যে বোঝা গেছে, কিন্তু কখনো তিনি তার নামে বা তার পক্ষ থেকে কুরবানি করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না, বা তিনি তার পক্ষ থেকে হজ করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। যদিও মৃত ব্যক্তির পক্ষ থেকে অন্যান্য দলিলের ভিত্তিতে হজ করার প্রমাণ পাওয়া যায়, কিন্তু কুরবানি করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না। তো অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সাহাবীরা অনেক বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোন সাহাবি বা তার পক্ষ থেকে কোন সাহাবি কুরবানি করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে স্পেশাল ভাবে কুরবানি করা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত নয়, অতএব এটা একটা বেদাতি কাজ। আচ্ছা, কিন্তু কিন্তু কোনো মানুষ মারা যাওয়ার পূর্বে যদি ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে একটা কুরবানি করো, তাহলে আপনার ওই ওসিয়ত কে মান্য করার জন্য আপনি তার পক্ষ থেকে কুরবানি করবেন। যাকে ওসিয়ত করেছে সে কুরবানি করবে, এটা কুরবানি করাটা জরুরি যেহেতু ওসিয়ত করেছে, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো এই যে মৃত ব্যক্তিকে জীবিতদের সাথে সামিল করে কুরবানি করা, যেমন একটা ছাগল আপনি জবাই করবেন, তো জবাই করার সময় নিয়ত করবেন যে আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, যারা জীবিত আছে এবং যারা মৃত সকলের পক্ষ থেকে আমি কুরবানি করছি। যদি এরকম নিয়তে আপনি বলে থাকেন বা কুরবানি করে থাকেন তাহলে এটা জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন এবং বলেছেন যে আল্লাহুম্মা হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি ওয়া মিন উম্মতি মান যাহ্হা ওয়া মান লাম ইউযাহ্হি, হে আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি করেছে এবং যারা করেনি সকলের পক্ষ থেকে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের পক্ষ থেকে কুরবানি করেছেন। তাহলে এই জন্যে মৃত ব্যক্তির পক্ষ থেকে এভাবে যদি জীবিতদেরকে সামিল করে, জীবিতদের সাথে মৃতকে সামিল করে নিয়ত করেন তাহলে কি আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটি কথা সেটা হলো এই যে ইমাম ইবনে তাইমিয়া থেকে এই কথাটা রয়েছে এবং আল্লামা মোহাম্মদ বিন সালে ওসাইমিন সমর্থন করেছেন, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে তো সাদকা করা জায়েজ, তাই না? তো যেহেতু সাদকা করা জায়েজ, সেই হিসাবে যদি আপনি সাদকা করেন তাহলে জায়েজ আছে। অর্থাৎ একটা পশু আপনি জবাই করবেন এবং সেই পশুটা মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদকা করে দিবেন, কুরবানি করবেন কিন্তু এটা সাদকার নিয়তে করবেন। তাহলে যদি সাদকার নিয়তে করেন তাহলে এটার কোনো কিছুই আপনি খেতে পারবেন না বা বাড়িতে আনতে পারবেন না, সম্পূর্ণ দান করে দিবেন। যদি এরকম হয় তাহলে ইনশাআল্লাহ জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আলাম।